ওভারলোড গাড়ির যাতায়াত বন্ধ করতে রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। তারপরেও বেশ কিছু লরির চালক, বিশেষ করে বালি মাফিয়ারা নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখাচ্ছে বলে অভিযোগ। সেই সমস্ত লরি চালকদের বিরুদ্ধে নজরদারি শুরু করে পুলিশ প্রশাসন। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ পুলিশ সূত্রে জানা যায়, খণ্ডঘোষের দাইচাদা ও পোলেমপুর এলাকা থেকে তিনটি বালির লরি সহ চালককে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি খণ্ডঘোষ ও পোলেমপুর এলাকা থেকে 35 লিটার অবৈধ চোলাই মদ সহ এক মহিলাকে গ্রেপ্তার করেছে। এদিন ধৃত চারজনকে বর্ধমান আদালতে পেশ করা হয়। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ওভারলোড গাড়ির যাতায়াত বন্ধ করতে রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। তারপরেও বেশ কিছু লরির চালক, বিশেষ করে বালি মাফিয়ারা নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখাচ্ছে বলে অভিযোগ। সেই সমস্ত লরি চালকদের বিরুদ্ধে নজরদারি শুরু করে পুলিশ প্রশাসন। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ পুলিশ সূত্রে জানা যায়, খণ্ডঘোষের দাইচাদা ও পোলেমপুর এলাকা থেকে তিনটি বালির লরি সহ চালককে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি খণ্ডঘোষ ও পোলেমপুর এলাকা থেকে 35 লিটার অবৈধ চোলাই মদ সহ এক মহিলাকে গ্রেপ্তার করেছে। এদিন ধৃত চারজনকে বর্ধমান আদালতে পেশ করা হয়। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ওভারলোড গাড়ির যাতায়াত বন্ধ করতে রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। তারপরেও বেশ কিছু লরির চালক, বিশেষ করে বালি মাফিয়ারা নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখাচ্ছে বলে অভিযোগ। সেই সমস্ত লরি চালকদের বিরুদ্ধে নজরদারি শুরু করে পুলিশ প্রশাসন। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ পুলিশ সূত্রে জানা যায়, খণ্ডঘোষের দাইচাদা ও পোলেমপুর এলাকা থেকে তিনটি বালির লরি সহ চালককে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি খণ্ডঘোষ ও পোলেমপুর এলাকা থেকে 35 লিটার অবৈধ চোলাই মদ সহ এক মহিলাকে গ্রেপ্তার করেছে। এদিন ধৃত চারজনকে বর্ধমান আদালতে পেশ করা হয়। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।